পাকিস্তানের কোন আইন বাংলাদেশের উপর কার্যকর হয় নাই, শুধুমাত্র এই আইনটা 1974 সালে চেঞ্জ করে অর্পিত করছে, নাম গোলাপের নাম রোজ বানাইছে, এর ছাড়া আর কিছুই করেনি। যাই হোক, আলটিমেটলি তো এখন তো আর অর্পিত সম্পত্তি আইন নাই, এখন তো প্রত্যর্পণ আইন কতফসিল, রয়েছে এখনো না? মামলা চলছে, কতফসিল কতফসিল মামলা চলছে। শুনেন, চুয়াডাঙ্গা রমনা পার্কে আত্মসমর্পণ করেছে, আমরা তাদের পাকিস্তানে পাঠিয়ে এই দিয়েছি। শুনেন, আপনি 1 মিনিট শুনতে হবে। এই 93 হাজার সৈন্য বাংলাদেশে, তার তো ভারতে চলে গিয়েছিল, ভারত নিয়ে গিয়েছিল তাদেরকে। কেন ভারত নেই কেন? শুনেন, ফটো এনেছিল, বিচার করবো ভারত নিয়ে যাবে কেন? সেটা দেখেন না, ভারতের কথা বাদ দেন, আপনি ভুট্টোকে আমন্ত্রণ করেছেন কেন বাংলাদেশে? 1974 সালে লাল গালিচা সম্বর্ধনা দিচ্ছেন কেন? যারা খুন ধর্ষণের সঙ্গে জড়িত, যে কথাটা বলি যে তারা বাংলাদেশের উপর হস্তক্ষেপ করছে, বাংলাদেশের গণতন্ত্র তাদের কারণে ব্যাহত হচ্ছে, আপনার ষড়যন্ত্র বাবুরা কোনোদিনও এই এই নরেন্দ্র মোদীর এই ব্যাপারে তারা কথা বলে না, তারা এই ব্যাপারে কথা বলুক যে বাংলাদেশের উপর কেন বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে। আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে এটা বললেন কেন যে 99% গিয়েছে? আপনি এটা না না বাংলাদেশ আমি বলি, বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে তাঁবুর মধ্যে কাটিয়েছে, সেই তাঁবুর মধ্যে আমরা কারা কারা থেকেছি তাদের তালিকা আছে, সেই তালিকার মধ্যে কোনো মুসলিম লোক। আপনি কি সব তাবু দেখেছেন? আপনি কয়টা তাবু দেখেছেন? আপনি তো ওইখানে এখন যে ওই তালিকার বই বের হয়েছে, যে তালিকাগুলো বিভিন্ন কিছু আসে সেখান থেকে আমরা আমরা বলেছি যে ওখানে কোনো মুসলিম লোক, এবং আমার গ্রামে আমরা দেখছি আমার গ্রাম থেকে একটা লোকও দেয়নি। আরে আমার বাবা, আমার জন্মদাতা বাবা ভারতে গিয়ে মুক্তিযুদ্ধ করে পরে ফিরে যাচ্ছে, কি কথা বলেন? আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, জাজমেন্ট হচ্ছে ওই চুকনা, ওই সেই শরদ উদ্যান নিয়ে একটা মামলা হয়েছিল, সেখানে চুকনগরের কথা বলা আছে, শুধু এক চুকনগরেই 14,000-এর উপরে শুধু হিন্দুদের হত্যা করছে, এবং মুসলিমরা প্রত্যক্ষদর্শী তারা বর্ণনা করেছে। সেই জন্যই তো আমরা বাংলাদেশ করেছি পাকিস্তানিদেরকে হটিয়ে, যে এখানে ধর্মের ভিত্তিতে দেশ হবে না, হিন্দু ধর্মের ভিত্তিতে হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টি অর্পিত সম্পত্তি করেছেন, ধর্মের ভিত্তিতে করেছেন। আপনি রাজাকার আলবদর আলসামসের জমি এনিমি করলেন না, যারা বাংলাদেশের শত্রু তাদের সম্পত্তি এনিমি করলেন না, শুধু বেছে বেছে হিন্দুদের সম্পত্তি এনিমি করেছেন। দাদা এনিমি প্রপার্টি কোন সালে হয়েছিল? এনিমি প্রপার্টি 1965 সালে 6 সেপ্টেম্বর ছিল, কিন্তু পাকিস্তানের কোন আইন বাংলাদেশের উপর কার্যকর হয় নাই, শুধুমাত্র এই আইনটা 1974 সালে চেঞ্জ করে অর্পিত করছে, নাম গোলাপের নাম রোজ বানাইছে, এর ছাড়া আর কিছুই করেনি। যাই হোক, আলটিমেটলি তো এখন তো আর অর্পিত সম্পত্তি আইন নাই, এখন তো আছে, এখন মামলা চলছে, কতফসিল কতফসিল মামলা চলছে। 74 সালে কে করেছিল? 54 সালে করে নাই, এটা 65 সালে। 74 সালে কে, আপনি যে বলছেন যে নাম পরিবর্তন করেছে, 74 সালে বঙ্গবন্ধু করেছে, বঙ্গবন্ধু করেছে 1974 সালে 1 জুলাই। এবং শুধু তাই না, বঙ্গবন্ধু 1974 সালে পাকিস্তানে গিয়েছে, 107 সদস্য বিশিষ্ট পাকিস্তানে গিয়ে ওআইসি তের সম্মেলনে গিয়ে পাকিস্তানে দাঁড়িয়ে আসছে, আবার পাকিস্তানের ভুট্টো খানকে বাংলাদেশে 107 সদস্য বৈশিষ্ট্য নিয়ে এসে বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে, সেই সেই 1974 সালে যেমন পাকিস্তান স্বীকৃতি দেয়নি। এটা তো বলা যায়, ভুট্টু কি 72 সালে সিমলা প্যাক্ট করতে যায় নাই ভারতে? এগুলো বলেন কেন? সেটাও তো আপনাকে জানতে হবে। ভুট্টু ওয়েন্ট টু ইন্ডিয়া এন্ড সাইন্ড ইন এগ্রিমেন্ট সিমলা প্যাক্ট উইথ মিসেস ইন্দিরা গান্ধী, করেন নাই তো? তাই না, এই যে যত খুন ধর্ষণ করেছে, 93,000 যুদ্ধবন্দীকে আপনারা বিচার না করে ফেলে দিয়েছেন, পাল্টা যুক্তি আছে তো, কোন বিচার করেনি, অথচ পৃথিবীর কোন কেউ ছেড়ে দেয় না। এবং সিমলা প্যাক্টের জন্য তো আমরা এই 93,000 সৈনিকের বিচার করতে পারি নাই, যারা যুদ্ধ করা দিয়েছিল পাকিস্তান। 93,000 যুদ্ধবন্দীকে আপনারা ছেড়ে দিয়েছেন, এই 93,000 সৈন্য কোথায় ছিল? 93,000 সৈন্য কোন দেশে ছিল? এই 93,000 সৈন্য বাংলাদেশে, তার তো ভারতে চলে গিয়েছিল, ভারত নিয়ে গিয়েছিল তাদেরকে। কেন ভারত নেই কেন? শোনেন, ফোর্ট উইলিয়ামে ছিল, বিচার করবো ভারত নিয়ে যাবে কেন? করলে তো হবে না, ফোর্ট উইলিয়াম পরে আম্বালা, ওইখান থেকে তারা পাকিস্তানে গেছে, তো আপনি কি করছেন? ভারতে আপনারা যেতে দিয়েছেন কেন? ভারতকে কেন দিয়েছেন? ভারত ওইটাকে নিয়ে সুবিধা নিয়েছে, ভারত ওইটা নিয়ে সিমলা চুক্তি করেছে, সুবিধা নিয়েছে না? আপনি আসলে একটা বিশেষ সেন্টিমেন্টে আমার সুবিধা নিয়েছে, সমস্যা ওই 93,000 যুদ্ধবন্দী দিয়ে পাকিস্তানের সঙ্গে বিনিময় করে সুবিধা নিয়েছে। ধন্যবাদ আপনাদের চারজনকে। আপনি বঙ্গবন্ধু 74 সালে পাকিস্তানে দেখলেন, উনি তেল না পেলে দেশ চালাইবে কেমনে?
এখানে এম্বার্গো দিয়ে বসছে মিডল ইস্ট গুলা, যে ভারত ইয়া বঙ্গবন্ধু যদি 74-এ না যায় ইয়া ওআইসি তে, তাহলে তেল পাবেন কোথায়? আপনি সৌদি আরবের তেল পাবেন? আপনি অন্যান্য আরব দেশগুলো থেকে তেল আনতে পারবেন? না, ভুট্টো তো এর আগে 72 সালে ভারতে গিয়ে বসে আছে, সেটা দেখেন না? ভারতের কথা বাদ দেন, আপনি ভুট্টোকে আমন্ত্রণ করেছেন কেন বাংলাদেশে? 1974 সালে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছেন কেন, যারা খুন ধর্ষণের সঙ্গে জড়িত? আপনারাই দিয়েছেন। আর এই 93,000 যুদ্ধবন্দীকে ভারত নিবে কেন? আপনারা এই দেশে বিচার করবেন তাদের, তাদের বিচার না করে ভারতের হাতে দিয়েছেন কেন? ভারত ভারত আমাদের দিয়ে দিলেন না কেন, যে আপনাদের দেশে বিচারটা করেন আমরা নিব না? না না, আপনারা তো দিয়েছেন। ইউ আর কিলিং কোয়ালিটি টাইম অফ দিস শো, আপনার এটা উচিত হয়। আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে কিংবা বাংলা বাংলাদেশের বর্তমান ভূখণ্ড থেকে গিয়েছে কিনা, আপনি তার উত্তরটা কি দিয়েছেন? বাংলাদেশ থেকে কেন যাবে? আরে বাংলাদেশ হয়নি তখন। কবে আপনার আপনার পূর্বপুরুষ কবে গেছেন? কবে কবে গিয়েছেন? কবে এসেছে যখন মাইগ্রেশনের সময়? কত সালে? কত সালে মাইগ্রেশন? 48 সালে। 48 সালে গেলে আপনার জন্য এনআরসি না, আপনারা এমনি নাগরিকত্ব পান, ওটার জন্য এনআরসি লাগে। আমার নাগরিকত্ব নিয়ে সমস্যা দেখে আছে নাকি? আমার নাগরিকত্ব নিয়ে সমস্যা নেই, আমার মানুষগুলোর নাগরিকত্ব নিয়ে সমস্যা আছে। আপনার আমার মানুষগুলো থাকবে কি করে? মানুষ হলে তো সব মানুষেরই। আপনার আপনার সমস্যা কি? আমি বলতে বাধ্য হইলাম। সেই হরি ঠাকুর থেকে আরম্ভ, মতুয়া ধর্ম থেকে আরম্ভ করলো, ভল্লাল সেন থেকে আরম্ভ করলো, সেই আম্বেদকর থেকে আরম্ভ করলো, মানে এত কিছু কাহিনী শুরু হয়ে গেল, প্রত্যেকটি কাহিনী গুলো। অনেক ধন্যবাদ। উনি একটা সম্প্রদায়ের কথা, উনি কি ওনার কথা বলছে নাকি? উনি ওনার সম্প্রদায়ের কথা বলছে, আপনি যেরকম আপনার সম্প্রদায়ের কথা বলছে। না না, ওনার সম্প্রদায়টা কি? ওনার সম্প্রদায় কোনটা? আপনি ওনাকে আমাকে ওই দিন রাখেন। আজকে এখানে শেষ হবে। আপনি আমি একটা হাসিনা আপাকে আমি একটা প্রস্তাব রাখবো। উনি এসেই প্রথম বললেন আপনারা কেউ পড়াশোনা করেন না। আমি পার্টিকুলারলি বলতে চাই গোবিন্দদাকে, কোন বিষয়ে কোন সাবজেক্ট নিয়ে আপনি না জেনে বলেছেন বাবা সাহেব আম্বেদকরের টাইটেল? আপনি বল্লাল সেন সম্পর্কে আপনি জানেন যে বল্লাল সেন আপনাদের তাড়িয়ে দিয়েছে? আপনি আপনি বলুন বল্লাল সেন সম্পর্কে কটা কটা তথ্য আছে? কটা তথ্য দরকার নেই। বল্লাল সেন যে আপনাদেরকে বিতাড়িত করেছে এই বার করেন, এই তথ্য দেন আমাকে কোন জায়গা থেকে। কত নম্বর পাতা বলেন, ওই পাতা নম্বর ফটোকপি করে আমাদেরকে পাঠান। অসংখ্য ধন্যবাদ। আপনাকে নিয়ে আরেকদিন বলবো। ভালো করে জেনে নিন যে বলেন তো সহ এবং শুনেন এবং সূত্র সহ বল্লাল সেনের সময়কার। না না, অবশ্যই আপনাকে অবশ্যই এই তথ্য সূত্র সহ আমাদেরকে জানান। দেখেন অসংখ্য ধন্যবাদ। যে অথেন্টিক বল্লাল সেন সম্পর্কে যে অথেন্টিক তিনটে বই আছে, বল্লালের নাম কি বলেন? নিজের লেখা গোবিন্দ দা কি লেখা? এদিকে আসে নাই উনি। কি লেখা? এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। অসংখ্য